আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা খুব খুব ভালো আছি। তো আপনাদের সাপোর্টে এই পর্যন্ত আসা, তো শুকরিয়া জানাই আল্লাহর কাছে, লাখ লাখ শুকরিয়া। তো আজকে আমরা যাচ্ছি খুলনায়, আমার সাথে আছে আমার আপুরা, ভাইয়া এবং আম্মু এবং তাদের বেবিরা। তো আমরা যশোর রেল স্টেশনে চলে এসেছি। তো যশোর রেল স্টেশনে একটা জিনিস দেখে যেটা ভালো লাগলো, এই প্রথম কোনো স্টেশনে দুগ্ধ কর্নার বানানো হয়েছে বাচ্চাদের জন্য। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমার বোনের ছেলে, ওকে বলছিলাম যে একটু কথা বলো, চুপ করে ফোনের দিকে তাকিয়ে আছি, ও ভাবছি যে আমি ছবি তুলছি। তো আমাকে আমার হাজবেন্ড স্টেশনে এগিয়ে দিয়ে গেছে, সে যায়নি কারণ সে আজকে ঢাকায় যাবে তার একটা প্রয়োজনে। এই জন্য আমি আপুদের সাথে পপ্পিদের বাসায় যাচ্ছি। তো কথা বলতে বলতে ট্রেনেও উঠে গেছি, আর ট্রেনটা যেহেতু করোনা প্যান্ডামিক সেই কারণে একটু ভিড় কম ছিল, কারণ সবাই করোনা মানছিল এই জন্য। তো ট্রেন থেকে এই যে দৃশ্য কিছু দেখালাম, এবং আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। এই যে ট্রেনে এক একটা সিটের ভাড়া 60% বেশি নিয়েছিল, শুধু ট্রেন না, হয়তো বাসের ক্ষেত্রেও সেম ছিল। তো সকলে করোনা প্যান্ডামিক মেনে যাত্রা করছিল, তো সকলে মাস্ক পরেছিল, এবং আমি যে আমার আপু এবং আমার আপুর ছোট বেবিটা আমরা দু তিনজনে মিলে বসছিলাম একই জায়গায়। তো আমি যে সিটে বসছি তার ডান পাশে একটা আপু বসছিল। তো উনি বলছিল যে আমার ভিডিও করা দেখে যে আপু আমাকে ভিডিও করে না, এবং উনি যে অংশটুকুতে ছিল সেটুকু ডিলিট করে দিতে বলেছে, কেন জানি না, তো আমি ডিলিট করে দিয়েছি ওনার সামনে। তো আমরা খুলনায় পৌঁছে গেছি, খুলনা বৃহত্তর রেল স্টেশন, যা আসলে অনেক সুন্দর, সিস্টেমটাও ভালো লেগেছে। তো আমরা খুলনা পৌঁছে গেছি, এবং খুলনা থেকে স্টেশন থেকে আমি পপ্পিদের বাসা বেশি দূর না, 5 মিনিটে। তো একটু ভিড় ছিল খুলনা স্টেশনে, তো আমরা খুলনা স্টেশন থেকে এই যে পপ্পি, তারপরে ভাইয়ারা, তারপরে ভাবিরা সকলে মিলে আবার রওনা দিয়ে দিলাম আমার আপুদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো আপুদের বাসায় অলরেডি চলে এসেছি, তো এবার খাওয়া শুরু করে দিলাম দুপুরে লাঞ্চ। তো দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য সকলে বসে পড়ছি, আম্মু আগেই খেয়ে নিয়েছে, আপুরাও আগে খেয়ে নিয়েছে, আমি একটু লেট এসেছি বড় ভাবিদের সাথে, ভাইয়াদের সাথে, তো একটু লেটেই খেতে বসলাম। তো এই যে আমি বসে পড়েছি, এবং ক্যাটারিং খাবার সার্ভ করছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষের পরে এই যে আপুর ছেলে যার আজকে অনুষ্ঠান ছিল, তো এই যে বেবিটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, আর অনেক ঠান্ডাও বটে, যেখানে রেখে দিচ্ছে চুপচাপ সেখানেই থাকছে, অন্যান্য বেবির থেকে একটু বেশি ঠান্ডা। তো ওকে এটা এই আন্টি গিফট করেছে, মেজ ভাবির মা এটা গিফট করেছে। তো মাশাল্লাহ সুন্দরই লাগছিল। তো আমি এই ড্রেসটা আজকে পরেছি, হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে এই ড্রেসটাতে আমার কেমন লাগছে। তো আমার এই অনেকদিন পরে ফুপ্পিদের বাসায় এসে, আপুদের বাসায় এসে সকলের সাথে দেখা হয়ে ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। তো বেবিটার অনুষ্ঠানে অনেক গিফট পেয়েছিল, অনেক টাকাও পেয়েছে, তো সকলে মিলে গিফট খুলছিল। এই যে একজন বাটি দিয়েছে, কে জানি না, আমি অত চিনি না, খুলনা আত্মীয় স্বজন আছে অনেকে, বাট আমি অত চিনি না। তো আমরা এটা ফ্যামিলি মেম্বার্সরাই, যত আত্মীয় স্বজন আছে তাদেরাই মিলে এই অনুষ্ঠানটা করছিলো, বাইরের কোনো লোক ছিল না, আপুর পরিচিত, আমাদের পরিচিত লোকজনরাই সকলে মিলে এই অনুষ্ঠানটা করা ছিল। তো এই যে সকল গিফট খুলছে, এই যে দুলো হয়ে আবার গুছিয়ে রাখছে,
দুলু ভাই অনেক হেল্পফুল, আপুকে অনেক হেল্প করে, সকল কাজেই হেল্প করার চেষ্টা করে, আর বেবিদেরও উনি খুব ভালোবাসেন। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে একজন হাজবেন্ড ওয়াইফের জন্য সাপোর্টিভ হলে আসলে সব কিছুই পসিবল হয়। তো আলহামদুলিল্লাহ তাদের ফ্যামিলির জন্য শুকরিয়া জানাই। তো গিফট আমার বোনের ছেলেও খুলছিল, তো আমি বেবিটাকে খুলে নিছি, সে একেবারে চুপ করে আমার কোলে বসে আছে, আমি ডাকছি, সে মানে ক্ষুধা লাগছে, এই জন্য আমার স্কার্ফটা সে কামড়াচ্ছিল। আর এদিকে সকলে গল্প করছে, চা খাচ্ছে, এটা আমার আপুদের বাসা, আমার ছোট আপু, তো এই যে আন্টি এবং ভাবির মা, এই যে আপু সনি আপু, আর এটা আমার বড় আপু, বড় ফোপাতো বোন, আর এই যে দুলো ভাই চা বানাচ্ছে সকলের জন্য, ওনার তাকানোটা আমার ভালো লেগেছে। তো উনি আসলে অনেক হেল্পফুল, উনি চা বানাচ্ছিলেন সকলের জন্য। তো এই যে আমার ভাবি এবং ভাবির মেয়ে, আর এটা আমার মেজ আপু, আর বড় আপুর ছেলে ওটা, বড় আপুর সাথে যেটাকে দেখি যাকে দেখছি। তো আমি বাবুটাকে আবারও কোলে নিয়েছি, তো বাবু আমার স্কার্ফ তখনও খেয়ে যাচ্ছে, আমি এত ডাকছি বাবা বাবা বলে, ও তাকিয়ে আছে ক্যামেরার দিকে। মানে এখনকার বেবিরা এত মানে স্মার্ট, কি বলবো, যে ফোন ধরলে বুঝে যে সেলফি তুলবে, তাকিয়ে পড়ে। আর আপুর কোলে বেবিটা বসে দুষ্টুমি করছিল। তো এই যে আপু এবং আপুর বেবি, এই এটা বাজুটা ওই আন্টি দিয়েছিল, তখন তো দেখিয়েছি। এই যে বাবু শুয়ে রয়েছে, আমি বাবুর সাথে একটু দুষ্টুমি করলাম, করার পরে যেহেতু আমাদের ফুপ্পিদের বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা আপুদের বাসায় রাত্রে থাকিনি, ফুপ্পিদের বাসায় যাব, সেই জন্য আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আমি ওকে একটু দুষ্টুমি করছিলাম, বেবিটার সাথে দুষ্টুমি করে, তো আমরা ফুপ্পিদের বাসায় গিয়েছিলাম সকলে মিলে, একত্রিত ভাবি আড্ডা দিয়েছি রাত 2টা পর্যন্ত, গল্প করতে করতে কখন যে 2টা বেজে গেছিলো টেরে পাইনি। তো সকলে মিলে একসাথে মিলে খাওয়া দাওয়া করেছি, সকালে একসাথেই টাইম স্পেন্ড করেছি। তো এই প্যান্ডামিকের কারণে প্রায় 1.5-2 বছর পপিদের বাসা আসি নাই বা পপিরাও যায়নি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম পরিস্থিতিতেও সকলের সাথে দেখা হয়েছে বা সকলের সাথে টাইম স্পেন্ড করতে পেরেছি এত সুন্দর একটা সময়। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আবারও জানাই। আর খুলনা সিটি এত সুন্দর, তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর খুলনা সিটি বাসিন্দারাও অনেক ভাগ্যবান যে এত সুন্দর একটা শহর তারা থাকেন, এত সুন্দরভাবে গোছানো গাছানো। তো খুলনা সিটি তো আপনাদের দেখিয়ে দিলাম, আর ফুপ্পিদের বাসায় যেহেতু আমরা রাত্রে ছিলাম সেই জন্য কখন যে রাত 2টা বেজে গেছে টের পাইনি, গল্প চলে যেহেতু অনেকদিন পরে দেখা হয়েছে। তো এই জন্য তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওটি যদি না ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।